ভিডিও দেখে যেরকম সহজ মনে করছিলেন কাজটা আসলে ততটা সহজ কিনা? জি সহজ। তাহলে তো আশা করি আর কোনো সমস্যা হবে না বাসায় গিয়ে করতে। না আমি সহজভাবে বানাতে পারবো। এই যে কোণাগুলো খেয়াল রাখতে হবে, যেমন এই যেটা কিন্তু বেশি পরিষ্কার হয়ে গেছে। মিষ্টান ভাঙা থাকলে ওই মোমবাতি কেউ নিব? নিত না। না ওই মোমবাতি কিন্তু কেউ নিব না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি তো আমাদের এই জায়গায় আসছিলেন একটা মেশিন দেখার জন্য, না? জি। তো আমাদের কাছ থেকে কোন মেশিনটা নিলেন? আমাদের কি কোথায় পেলেন, মানে এই ব্যবসার আইডিয়াটা আপনি কিভাবে পেলেন? এই আইডিয়াটা পাইছি যে আমি ইউটিউবের মাধ্যমে দেখছি, দেখি আসারে আমি আপনার এই ঠিকানাটা দেয়া আমি এই জায়গায় আসছি। আচ্ছা আচ্ছা, আর আপনার সাথে এই জায়গা অনলাইন থেকে জি। আচ্ছা, আপনার রানিং এর কোনো কাজ করেন নাকি এটা দিয়ে শুরু করবেন? আমি এটা দিয়ে শুরু করব। আচ্ছা, আর কোনো রানিং এর কাজ নাই, এটা দিয়ে শুরু করব। এবং আপনি বলছিলেন যে আস্তে আস্তে আরো বিভিন্ন প্রোডাক্ট, জি বিভিন্ন প্রোডাক্ট আমি আরো প্রোডাক্ট বাড়াবেন। জি। আচ্ছা, তো তো দেখি আপনি তো মনে হয় মাত্র মোমবাতি বানাইলেন। জি জি। আচ্ছা, দেখি এখন মোমবাতি গুলা তারপরে ফিনিশিং করেন বা কিরকম মোমবাতি বানাইলেন এখন একটু আমরা দেখি। তো দেখতে পাচ্ছেন এই মুরব্বী, উনি মোমবাতি তৈরি করতেছে। উনি আমাদের কাছ থেকে আজকে মোমবাতির ডাইসটা অর্ডার করেছে, আর আমরা তাকে সরাসরি প্রশিক্ষণ সব কিছু দিয়েছি, মাত্র 2 থেকে 3 বার দেখিয়েছি, তাতেই কিন্তু উনি অনেক সুন্দরভাবে এই কাজটা করতে পারছে। আর এই কাজটা কিন্তু আপনারা ভিডিও যারা দেখছেন তারা আসলে সবাই বুঝতে পারছেন, এটা কিন্তু আহামরি কোনো কাজ না, এই কাজটা কিন্তু সবাই করতে পারবেন, ছোট বড় পুরুষ মহিলা এই কাজটা সবাই করতে পারবেন, কারণ এটা খুব সহজ একটা কাজ। প্রোডাকশন ব্যবসার মধ্যে আসলে সবচেয়ে সহজ কাজ হচ্ছে এই মোমবাতি তৈরি করা। আর মোমবাতির চাহিদা এটা কেমন আসলে আশা করি এটা সবাই জানেন, কারণ বর্তমান সময়ে এটার চাহিদা কিন্তু এই লোডশেডিংয়ের জন্য আরও অনেক গুণ বেড়ে গেছে, যার কারণে আমাদের কাজের চাপও অনেক বেড়ে গেছে। তো এই সময়ে যারা এই মোমবাতির ব্যবসা তৈরির চিন্তা করছেন, ভাবছেন, তাদের কিন্তু উপযুক্ত সময় এখন এই মোমবাতির ব্যবসাটা করা। তো আপনারা যদি মোমবাতির ব্যবসা করতে চান বা এই মোমবাতি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এভাবে খুব সহজে আপনারা মোমবাতি তৈরি করতে পারবেন এবং আমাদের কাছে এই মোমবাতির ডাইসগুলো পেয়ে যাবেন। এই যে মোমবাতিগুলো মাত্র ঢালছেন, না? জি। এই যে এখন সুতোটা কেটে দিবে, এখন সুতোটা কেটে দিতেছেন, এরপর কি করতে হবে? এরপর এই যে সুতোটা পালাই দিতে হবে, হ্যাঁ, এইটা পালাই দিতে হবে। আর ট্র্যাক খুলে এই যে নতুন করে একটু নিয়ে দিয়ে দেন, যদি অসতর্কতা বশত যদি কোনটা একটু সমস্যা হয়ে যায় কোনো সমস্যা নাই, আপনি নতুন করে আবার আরেকটু দিয়ে দিবেন। হ্যাঁ, আমার পুরোটা আর একটু দিয়ে দেন, তাহলে আর স্ট্যান্ডটা তোর ভাঙ্গা থাকবে না, কারণ স্ট্যান্ড ভাঙ্গা থাকলে ওই মোমবাতি কেউ নিব? নিত না। না ওই মোমবাতি কিন্তু কেউ নিব না। এই যে ভাঙ্গে গেছিল, আবার এই যে বইটা পুরোটা বইটা দিয়েছেন, এখন আবার পরিষ্কার করে দেবেন, তাহলে কিন্তু আর মালটা নষ্ট হইল না। জি। আর মালটা এক কোণে ওভাবে না, একদম পুরোটা, হ্যাঁ হ্যাঁ পুরোটা একবারে পুরোটা দিবেন। হ্যাঁ, একটু জোরে চাপ দিয়ে এক চাপ দিয়ে দিয়ে দিবেন। দেখছেন, যদি একটা একটা করে দিতেন তাহলে কিন্তু ওই যে এক সাইডে কোনা লাগতো, এক সাইডে বেশি লাগতো, নষ্ট হইতো। হ্যাঁ, এই জন্য একবারে পুরোটা দিব, তাহলে আর কোনা কোনো কর্নারে ওটা ধাক্কা লাগবে না আর ভাঙবেও না। হ্যাঁ, এই সাইডটা খোলেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মোমবাতি তৈরি করে ফেলছে। মাত্রই আমাদের নতুন কাস্টমার, আজকে মাত্র 2 বার দেখছে আর 3 বারের মাথায় মোমবাতি তৈরি করে ফেলছে। দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর মোমবাতি। তো এটা ভিডিও দেখে যেরকম সহজ মনে করছিলেন কাজটা আসলে ততটা সহজ কিনা? সহজ। তাহলে তো আশা করি আর কোনো সমস্যা হবে না বাসায় গিয়ে করতে। না আমি সহজভাবে বানাতে পারবো। তারপরে 2-1 বার একটু সমস্যা হইতেই পারে, নতুন মানুষ যে কাজটা করেন নাই, তারপর আশা করি খুব সহজেই এই কাজটা করতে পারবেন, তত একটা সমস্যা হবে না। এই যে মালটা সুন্দর হয়েছে, মাল সুন্দর আছে, মাল ফিনিশিং সুন্দর আছে, ফিনিশিং সুন্দর। আচ্ছা আচ্ছা,
তো আপনারা চাইলে এরকম মোমবাতি তৈরি করতে পারবেন খুব সহজেই। আর বর্তমান সময়ে লোডশেডিং এর যে সমস্যা, মোমবাতির চাহিদা কিন্তু আগের চেয়ে অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে মোমবাতির চাহিদা। তো খুব সহজে চাইলে কিন্তু আপনারা এইভাবে মোমবাতি তৈরি করে মোমবাতির ব্যবসা করতে পারবেন। তো আপনাদের যদি কারো এই মোমবাতির ডাইসগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এরকম বিভিন্ন কোয়ালিটির মোমবাতির ডাইস নিতে পারবেন। 5 টাকা, 10 টাকা, 2 টাকা সহ সকল প্রকার সাইজের আমরা মোমবাতির ডাইস বানাই। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।